বুধবার দুদিনের রাজ্য সফরে আসেন বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা কর্ণাটকের ব্যাঙ্গালুরু দক্ষিণ লোকসভার সাংসদ তেজস্বী সূর্য। রাষ্ট্রীয় সভাপতি হওয়ার পর এটাই প্রথম তার রাজ্য সফর। এদিন সকালে এমবিবি বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদুল বরিক, কেন্দ্রীয় কমিটির সদস্য কিশোর দাস, বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সম্পাদক নুরবুক সহ অন্যান্যরা। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যুব মোর্চার কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সেখান থেকে বিজেপি যুব মোর্চার সদর ও গ্রামীণ জেলার কার্যকর্তারা যুব বিজয় সংকল্প যাত্রা নামে বাইক র্যালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। সুসজ্জিত এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে 2023 সালে ফের রাজ্যে বিজেপি সরকার গঠনের অঙ্গীকার নিয়ে যুব বিজয় সংকল্প র্যালিতে অংশ নেন কার্যকর্তারা। যুব মোর্চার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তার রাজ্য সফর। স্বাগত জানানোর জন্য কার্যকর্তাদের আন্তরিকতায় সন্তোষ ব্যক্ত করেন বিজেপির যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী সূর্য। ত্রিপুরার যুবদের নিয়ে নতুন ত্রিপুরা গড়তে এবং নতুন ভারত করার প্রকল্প নিয়ে রাজ্য সফর। নির্বাচনের আগে আরও একবার রাজ্য সফরে আসবেন তিনি। নির্বাচন এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান বিজেপির যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা কর্ণাটকের ব্যাঙ্গালুরু দক্ষিণ লোকসভার সাংসদ তেজস্বী সূর্য। स्वागत और उस प्रकार से उन्होंने प्रेम प्रकट किया है उससे मैं बहुत संतुष्ट हो चुका हूँ। त्रिपुरा के युवाओं के साथ मिलकर नया त्रिपुरा बनाने के लिए, नया भारत का सपना के साथ काम करने के लिए, हम संकल्प करने के लिए यहाँ आए हैं। आज और कल दो दिन का कार्यक्रम है और फिर एक बार त्रिपुरा आऊँगा बीच में। बहुत अच्छा लगा आप सबसे। कुछ दिन पहले यहाँ का निर्वाचन है, उस विषय में युवा मोर्चा के कर्मी के साथ बातचीत होगा? आवाज कुछ दिनों के बाद यहाँ पर निर्वाचन है, इलेक्शन है, बाई इलेक्शन निर्वाचन है, तो उस विषय में कोई बातचीत होगा? काफ़ी सारे चुनाव के संबंधित इश्यूज पे, ऑर्गेनाइजेशनल इश्यूज पे चर्चा होगी। जब आज कल दो दिन के कार्यक्रम समाप्त होगा उसके बारे में मैं आपको डिटेल में बताऊंगा। এমবিবি বিমানবন্দর থেকে শুরু হওয়া এই যুব বিজয় সংকল্প যাত্রাটি শেষ হবে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। এরপর এদিন রাজ্য অতিথিশালয় বিজেপি যুব মোর্চার অফিস, বিআরআর ও সদর এবং গ্রামীণ জেলার দুই সভাপতিদের নিয়ে বৈঠক করেন তিনি। আগামী 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চার কি কি কার্যক্রম নেবে এবং সংগঠনকে কিভাবে মজবুত করা যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি, উপমুখ্যমন্ত্রী, রাজ্য সম্পাদকের উপস্থিতিতে বৈঠক করবেন। বৃহস্পতিবার ফটিকরাই মন্ডলের উদ্যোগে আয়োজিত যুব জমায়েতে সম্বোধন করবেন বিজেপির যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।